বয়সের বেশি, তারা বয়স নম্বর বড়দরগ ইউনিয়নে সবার কাছে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সভা পীরগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীনশারমিন চৌধুরী এমপি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার বড়দরগা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পার্বতীপুর মধ্যপাড়া ঈদগা মাঠ, বড় আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারপুর উচ্চ বিদ্যালয়, ছোট মির্জাপুর ঈদগা মাঠ, শাহপাড়া হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দরগা কাঁচামাল হাটি ও গুজ্জিপাড়া দাখিল মাদ্রাসা মাঠ সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাগুলোতে স্পিকার আসার আগেই ব্যাপক নারী ভোটার উপস্থিতির পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি জনসভায় পরিণত হয়। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডক্টর শিরীনশারমিন চৌধুরী স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়ন ধারাকে আরো এগিয়ে নিতে নৌকামার্কায় ভোট চান। মাঠ থেকে শুরু করে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন এসছে, এখানে এখন ছেলে মেয়েরা একটা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। আগে ধরেন টিনের চাল বা কোনো জায়গা থেকে বর্ষায় পানি পড়ছে, এরকম স্যাঁতসেঁতে পরিবেশে লেখাপড়া করতে হতো। আজকে পুরো পীরগঞ্জে প্রায় 63টা ভবন আমরা নতুনভাবে শিক্ষার জন্য তৈরি করেছি। একটা দুটো না, 63টা ভবন কিন্তু অনেক, এবং একটা টাকাও কাউকে ব্যয় করতে হয় নাই, সবাই এইগুলো শেখ হাসিনার উপহার হিসেবে পেয়েছে। যারা আমার কৃষি ভাইরা আছেন, তারা কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, কোনো জামানত লাগে না, যেটা আগে মহাজনের কাছ থেকে অনেক চড়া সুদে দিতে হতো, এখন সেটার প্রয়োজন নাই। আপনার কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক ঔষধ, হ্যান্ড স্প্রে মেশিন সবই পাচ্ছেন বিনামূল্যে। সব পেশার মানুষের জন্যেই কোনো না কোনো উন্নয়নের কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছে। যারা এবার নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে তোমরাও নৌকা মার্কায় ভোট দাও, কারণ তোমাদের জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। সবার হাতে হাতে আজকে মোবাইল, প্রযুক্তির ব্যবহার করে তোমরা এখন অনেক সুন্দরভাবে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করে জীবনযাপন করতে পারছ, এবং এই প্রযুক্তির ব্যবহার করে আজকে বিকাশ, নগদ, রকেটের মতন ব্যবস্থায় যে কোনো সময় টাকা আদান প্রদান করে ব্যবসা বাণিজ্য করতে পারছেন আপনারা। ব্যাংক খোলার, কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন তত হচ্ছে না, এটাই তো ডিজিটাল বাংলাদেশের সুবিধা। কাজেই আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, সেই স্মার্ট বাংলাদেশে আজকের তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়তে হলে আগামী দিনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। মায়েদের কাছে আমার একটা বিশেষ আবেদন, আপনারাও মা, আমিও একজন মা, মা তার সন্তানের ভালো যতটা বোঝে, পরিবারের সমস্যাগুলো যেভাবে বোঝে, আপনাদের যে কষ্ট, যে সমস্যা, সেটা আমি একজন মা হিসেবে যতটা বুঝতে পারবো, একজন পুরুষ মানুষ সেটা কখনোই বুঝতে পারবে না। কাজেই আপনারা সব মায়েরা নৌকা মার্কায় ভোট দিলে একজন মায়ের সেবা পাবেন। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, পাঁচ বছরও আপনাদের সেবা করতে চাই। তাই আগামী 7ই জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন। সবাইকে কিন্তু ভোট কেন্দ্রে যেতে হবে, বাসায় থাকলে হবে না, যার যার ভোট শেষে দেবেন, কাজে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। কাজে আসুন, আমরা সবাই আগামী 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাই, নৌকা মার্কায় ভোট দিয়ে এই আসনটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেই, এবং আমরা পীরগঞ্জকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলি। আর একটা ঘোষণা দিয়ে যাই যে অটোরিকশা চালক ভাইরা, ভ্যান চালক ভাইরা, যারা পৌরসভায় ঢুকতে 40 টাকা করে দিতে হতো, আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এই বিষয়টা আপনারা সবাইকে জানিয়ে দেবেন, যারা এখনো জানে না তাদের কাছেও এই খবরটা পৌঁছে দেবে। কাজে সব মায়েরা আপনারা ভালো থাকেন, এই উন্নয়নকে আগামী দিনে ধরে রাখতে হলে আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে। কাজে আসুন সবাই, আমরা একযোগে নৌকা মার্কায় ভোট দেই এবং আমাদের জীবনমানকে আরো উন্নত করি, আমাদের এলাকাকে আরো উন্নত। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ASM তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা আলোপ্রিনা,
বড়দরগা ইউনিয়নের চেয়ারম্যান মাফি আক্তার শিলা, রংপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, বড়দরগা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাঝারুল আলম মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল সহ যুবলীগ, ছাত্রলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ। আমাদের শাইনুর রহমান, নিউজ ডেস্ক।